হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই সোমাস কুকিং চ্যানেল আজ আমি আপনাদের এঁচড় রান্না করে দেখাবো আর এইভাবে এঁচড় রান্না করলে এচড় রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম এঁচড় নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্রেশার কুকারে এঁচড়টাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এর সাথে দুটো মিডিয়াম সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে কেটে তারপরে প্রেসার কুকারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তবে আপনারা চাইলে আলো সেদ্ধ না করে ডাইরেক্ট কাঁচাটাও রান্নাতে ব্যবহার করতে পারেন গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি এরপর নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি হাই ফ্লেমে আলুগুলো ভেজে নেব যেহেতু আলুগুলো আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো আমার ভাজা হয়ে এসেছে এখনই আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করে এগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে চোটটা আমার ভাজা হয়ে গেছে এখন এই এঁচড়টাকেও আমি কড়াই থেকে তুলে নিচ্ছি আর এই কড়াইয়ের মধ্যে এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো আপনারা চাইলে পুরো রান্নাটাই সরষের তেলে করতে পারেন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা হাফ চামচ গোটা সাদা জিরা এবারে দুটো উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে রান্নায় যে পরিমাণ নুনটা লাগবে সেই নুনটা আমি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ বাটার মধ্যে যেহেতু জল থাকে তেলে দিলেই ছিটিয়ে আসতে পারে তাই আগে আমি নুনটা এখানে ব্যবহার করেছি আর নুনটা আগের থেকে দেওয়ার জন্য তেলটা কিন্তু খুব বেশি ছিটিয়ে আসেনি এখন পেঁয়াজটা নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ভালো মতো ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা এক টেবিল চামচ এটাকেও ভালোভাবে মিক্স করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুন বাটার যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় আর সেই ফাঁকে আমি এখানে একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামচ এখন জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালো মতো গুলে নেব গুলে একটা ব্যাটার তৈরি করে নেব যেটা আমি রান্নায় ব্যবহার করব। দেখুন সমস্ত গুঁড়ো মশলা ভালো মতো গোলা হয়ে গেছে এদিকে পেঁয়াজ আদা রসুন বাটাও ভালো মতো ভাজা হয়েছে এর মধ্যে এখন আমি গুলে রাখা মশলার ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে সমস্ত মশলাগুলো দু মিনিট মতো কষিয়ে নেব সমস্ত মশলা দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পর দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি বেটে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করলাম এখন এই টমেটোটা দিয়েও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার মধ্যে যে জল থাকে সেটা শুকিয়ে আসছে আর মশলার থেকে তেল ছাড়ছে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদম লোতে রাখবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিন চার মিনিট ধরে মশলাটা খুব ভালোভাবে কষাবো আর মশলা যত ভালোভাবে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে তাই হাতে একটু সময় নিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে আপনাদের কাছে অনুরোধ আপনারা এভাবে চোর রান্না করে দেখবেন খেতে দারুণ টেস্টি হয় আর আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল দেখুন মশলাটি আমার কষানো হয়ে এসেছে মশলার থেকে মশলার জলটাও শুকিয়ে গেছে তেলও ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু ও এঁচড়টা এখানে অ্যাড করছি তারপর আলু ও এঁচড়টাকে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলার সাথে এঁচড় ও আলুটাকেও ভালো মতো কষিয়ে নেব এখন এ আলুটা মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে আমি জল অ্যাড করব আমি এখানে দেড় কাপ মতো জল অ্যাড করছি অবশ্যই রান্নাতে উষ্ণ গরম জল ব্যবহার করবেন এতে রান্নার টেস্টটা কিন্তু দারুণ হবে আর এখানে আপনারা যদি ঠান্ডা জল ব্যবহার করেন তাহলে রান্নার টেস্টটা অনেকটাই কমে যাবে তাই অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কাঁচা ও পাকা লঙ্কা চারটে এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে আপনারা এই পর্যায়ে নুনটা দেখে নিতে পারেন কম হলে এখানে নুন অ্যাড করতে পারেন তারপর ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য আঁচটা মিডিয়ামে রেখে দশ মিনিট পর ঢাকনাটি আমি খুলে নিলাম এখন আবারও নাড়াচাড়া করে সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নিচ্ছি রান্না আমার প্রায় তৈরি হয়ে এসেছে আপনারা যদি চান তাহলে এই পর্যায়ে এখানে এক চামচ ঘি অ্যাড করতে পারেন এছুর রান্না আমার একদম তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা